অনেকেই হয়তো ভাবছেন যে কি এমন রেসিপি আজকে শেয়ার করতে এসেছি। শাক রেসিপি তো সবাই পারে, কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার ভিডিওটা দেখার জন্য। আমার আজকের এই সবুজ শাকটা আমি ভাজি করেছি কোনো রকমের তেল বা পেঁয়াজ ছাড়া। আমার বাসায় এই শাকটা ভীষণ জনপ্রিয়। আমার মতো যারা একটুখানি শাক আর একটু শুটকির ভর্তা হলেই পেট ভরে ভাত খেয়ে ফেলতে পারে তাদের জন্য এই রেসিপি। আমার মার একটি বিখ্যাত রেসিপি এই পাঁচ মিশালি শাক উইদাউট তেল আর পেঁয়াজ দিয়ে ভাজি। চলে যাচ্ছি এটার সহজ রেসিপিতে। আমার মায়ের হাতের যেই ফেমাস শাকের রেসিপিটা আজকে শেয়ার করব সেটার নাম হচ্ছে পাঁচমিশালি শাক। এখানে পাঁচ রকমের শাক না দিলেও আমি চেষ্টা করেছি তিন রকমের শাক দিতে। ডাঁটা পাতা দিয়েছি, আলু পাতা দিয়েছি, আর দিয়েছি কিছু লাউ পাতা। যদি এটার নাম হচ্ছে পাঁচমিশালি শাক, কিন্তু দু তিন রকমের শাক দিয়েও এটা রান্না করা যায়। আর আমার আম্মার হাতে এই শাকটা এত মজা হয়, মানে বলে বোঝাতে পারবো না, ভীষণ সবুজ হয় আর ভীষণ টেস্টি হয়। এই শাকটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে আমি অলরেডি চুলার মধ্যে বেশ বড় বড় করে কাটিও নাই, কিন্তু এটারও একটা টেকনিক আছে, আপনাদেরকে দেখিয়ে দিব। চুলায় অলরেডি বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখন এই শাকটাকে ঢেকে বসিয়ে রাখবো মিডিয়াম আঁচে। মিডিয়াম আঁচে এটাকে 10-15 মিনিট বসিয়ে রাখার পরই কিন্তু এটা অনেকটাই পানি উঠে যাবে এবং এটা সেদ্ধ হয়ে অনেকটাই কমে যাবে। প্রায় 15 মিনিট সেদ্ধ হয়ে যাওয়ার পর শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন একটা মজার টেকনিক আপনাদের সাথে শেয়ার করব। আমি তো শাকগুলোকে বেশ বড় বড় করেই চুলায় বসিয়ে দিয়েছিলাম। সো এখন এগুলোকে একটি কিচেন কাঁচির মাধ্যমে আমি যেভাবে কেটে দিচ্ছি এলোমেলোভাবে ছোট ছোট করে এভাবে কেটে দিতে হবে। এতে করে কিন্তু শাক কাটার অর্ধেক কষ্ট কমে গেল। বটি নিয়ে বসে শাক কাটার কোনো প্রয়োজন নেই, বড় বড় করে শাকগুলো বেছেই ধুয়ে রান্নায় বসিয়ে দিবেন। আর এভাবে যদি কাঁচি দিয়ে কেটে দেন তাহলে কিন্তু আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে। শাকটা প্রপারলি কাটা হয়ে গেছে আর অনেকটাই সেদ্ধও হয়ে গেছে। আমার যেই শাকটা থেকে যতটুকু পানি উঠেছে তা দিয়েই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে গেছে। আপনাদের যদি মনে হয় যে একটু পানি লাগবে সেক্ষেত্রে একটু পানি অ্যাড করতে পারেন। এখন শাকটাকে আবার ঢেকে দিচ্ছি আরেকটু সেদ্ধ হওয়ার জন্য। আর শাকটা আরেকটু সেদ্ধ হতে হতে এখানে আমি কিন্তু 8-10 কোয়া রসুন নিয়ে নিয়েছি আর কাঁচা মরিচ। আসলে এটা খুব ঝাল হবে কিন্তু শাকটা। এটা আমি হামাম বিস্তায় দিয়ে দিলাম আর এটাকে খুব ভালো করে ছেঁচে নিব। আর খুব ভালো করে ছেঁচে নেওয়া সেই রসুন আর কাঁচামরিচটা এখন এটার মধ্যে দিয়ে দিলাম। শাকটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে অলরেডি, আর এখন এই রসুন আর কাঁচামরিচটা দিয়ে বাকি সেদ্ধটা হবে। আর এখন কিন্তু শাকটাকে আর ঢেকে দিব না, এখন শাকটাকে আবার একটু বারবার একটু নেড়ে দিব আর পানিটাকে শুকিয়ে নিব। লবণটা অবশ্যই সময় চেক করে নিতে হবে। আর রসুন কাঁচামরিচটা দিয়ে কিন্তু এটাকে প্রায় আরও 10-15 মিনিট আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি আর একটু। আর এখন এটা করছি কি, এরকম একটা মোটা কাঠি দিয়ে এটাকে এরকম ভেঙে দিতে হবে, অর্থাৎ এটা তো শাকের ঘন্টের মতো অনেকটা। সো এই কাজটা একটু করতে হবে, আমি যেভাবে করছি এভাবেই একটা মোটা কাঠের কাঠি দিয়ে শাকটাকে ভেঙে দিতে হবে খুব ভালো করে। আর এখন সবগুলো শাক বারবার খালি নেড়ে দিতে হবে, একদম কিন্তু পানি শুকিয়ে গেছে অর্থাৎ পোড়া লাগানো যাবে না, তাহলে কিন্তু শাকের যে সবুজ কালারটা সেই কালারটা থাকবে না। শাকটা দেখেন হয়ে হয়ে কিন্তু নিজেই উঠে আসছে, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এটা যদিও অপশনাল কিন্তু এটা দিলে শাকের টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে। এটা হচ্ছে লেবু পাতা। আমি যখনই কোথাও কোনো লেবু পাতা পাই সেটাকে আমি এনে ডিপ ফ্রিজে রেখে দিই, তাতে করে যেটা হয় কখনো কখনো কোনো মাছ কারিতে অথবা এই শাকটাতে আম্মা সব সময় আমাদের ছাদের গাছ থেকে লেবু পাতা এনে দিয়ে দিতেন, তাতে করে একদম লাস্ট মুহূর্তেটা দিতে হবে, তাতে করে একটা অদ্ভুত সুন্দর ফ্লেভার যোগ হবে। কী যে মজা এই শাকটা, দেখে তো অবাক হয়ে যাচ্ছেন যে শাকটা কীভাবে খাবো, পেঁয়াজ ছাড়া তেল ছাড়া এরকম শাক হতে পারে? কী যে মজা এই শাক একবার খেলেই বুঝতে পারবেন। তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার শাকের ঘণ্ট বা পাঁচমিশালি শাক বলে এটাকে, তেল ছাড়া পেঁয়াজ ছাড়া ভাজি। যদি ভালো লাগে আমার রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কিন্তু জানাবেন, আমি কিন্তু অপেক্ষায় থাকবো এই বাঙালি টেস্টের মজার শাকটি খেতে কেমন হয়েছে। আজকের মতো তাহলে এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।